ভ্যালেন্টাইন্স ডে আসলে ক্যাথলিক খ্রিস্টানদের একটি লৌকিক উৎসব। সম্রাট ক্লডিয়াসের রাজত্বকালে তৃতীয় শতকে সেন্ট ভ্যালেন্টাইন নামের একজন পুরোহিত সৈনিকদের গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ করান। সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস বিশ্বাস করতেন, অবিবাহিত তরুণদের দিয়ে শক্তিশালী সৈন্যবাহিনী গড়া যায়, যার জন্য তিনি তার সাম্রাজ্যে বিয়ে নিষিদ্ধ করে দেন। খ্রিস্টীয় ঐতিহ্য বিরোধী কাজ করেছে বলে সেন্ট ভ্যালেন্টাইনকে বন্দি করা হয় এবং 269 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিংবদন্তি অনুসারে বন্দি থাকাকালীন জুলিয়া নামের এক মহিলাকে তিনি একটি পত্র পাঠান, যার নিচে লেখা ছিল তোমার ভ্যালেন্টাইন। ইলেকট্রনিক্স মিডিয়ার দৌলতে গত শতকের শেষের দশকে অর্থাৎ 1992 থেকে 93 সালে ভারতে ভ্যালেন্টাইন্স ডের প্রবেশ, তারপরে এর রমরমা ক্রমশ বেড়েই চলেছে।